এবার এই জিনিসটা যদি শর্ট ট্রিক্স এ করি তাহলে দেখেই অঙ্কটা আমরা বলতে পারবো একদম জাদুর মতো কিভাবে তো হায় আদাব নমস্কার সত শ্রীকাল মোস্ত অহমদ অলি খান रहे আপ आपका আপনা চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি বন্ধুরা আশা করছে তোমরা ভালো আছো এবং বস বেশি বেশি করে পড়াশোনা করছো বন্ধুরা আজকে বর্গের চার নম্বর পার্ট এবং ক্লাস নম্বর ষোলো চলছে আমাদের সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আমরা পরীক্ষা যে পরীক্ষার যে প্রশ্নগুলি সম্মুখীন হই ক্লাসে মানে এতে পরীক্ষায় সেটি হচ্ছে এই প্রশ্নগুলি আমরা আলোচনা করব এবং এখানে এই জেনারেল মেথডে আমরা সলভ করার চেষ্টা করব এবং সাথে শর্ট ট্রিক্স যদি ব্যবহার করা যায় সেটা কীভাবে হবে সেটা আমরা আজকে আলোচনা করবো তার আগে একটু বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং ভিডিওটা শেষ পর্যন্ত থেকে কারণ ইন্টারেস্টিং ভিডিও হবে দেখো দেওয়া আছে রুট ওভার টোয়েন্টি প্লাস রুট ওভার টোয়েন্টি প্লাস রুট ওভার টোয়েন্টি এইরকম চলতে চলতে এটা যাচ্ছে অসংখ্য মিস ইনফিনিটি চলে যাচ্ছে ইনফিনিটিতে গেলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সোজা এই পুরো সংখ্যাকে যদি আমরা ইন জেনারেল মেথডে এক্স ধরে নিই কী ধরব X তাহলে পরবর্তী আমরা জানি কি জানি যে এই রুট যদি উড়ে চলে যায় একুয়াল টুর ওই সাইডে তাহলে হয়ে যাবে এটাই এক্স থাকবে কত আমাদের হাতে থাকবে কুড়ি প্লাস রুট ওভার কুড়ি প্লাস রুট ওভার ডট 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 ইনফিনিটি থাকবে কেন রুট সমান ওই সাইডে গেলে এক্স স্কোয়ার এই সাইড থাকলে মানে রুট হচ্ছে হাফ পাওয়ারের সমান কত পাওয়ার রুট মানে হাফ পাওয়ার এটা আমরা অবশ্যই আলোচনা করব যখন আমরা সার্চ এবং ইন্ডিসেস পড়ব সেই সময় ঠিক আছে কিউব রুট মানে কত রুট মানে কত সেভাবে আমরা আলোচনা করবো আপাতত দেখলাম যে এটি হচ্ছে এক্স স্কোয়ার ফাইন এই কুড়ি থাকবে এখানে থাকুক প্লাস এই পুরোটা এই পুরোটা দেখো এখান থেকে এই পর্যন্ত তোমার মনে হচ্ছে না যে এটা তাই না এটা দেখো না যে এখানে তিনটে ছিল এখানে দুটো হয়ে গেছে কেন সেটা না বক্তব্য হচ্ছে যে যদি আমি তাহলে রুট করে বাড়ত তো যত রুট ওভার টোয়েন্টি আছে এই পুরোটা ধরেছিলাম আমি কত এক্স তাহলে এই জায়গা আমরা বসাতে পারি এক্স সমান কত এক্স স্কোয়ার ফাইন এরপরে কি এরপর আছে যে আমরা মিডিল টার্ম নেওয়ার জন্য এটা কুড়ি এবং এক্সকে ওই পাশে নিয়ে চলে যাব তাহলে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কুড়ি সমান কত বাঁচবে কত জিরো কুড়িকে এমন ভাঙতে হবে মিডিল টার্মে যেন আমরা গুণ করে কুড়ি পাই এবং পার্থক্য এক যেন থাকে তাহলে কুড়িকে এমন সংখ্যা কুড়িকে যদি আমরা ভাঙি পাঁচ গুণ চার থাকবে কত পাঁচ মাইনাস চার মানে এক কি করে বুঝলাম কারণ কি এক্স এখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে এবং এই মাইনাসটা দেখে বুঝলাম যে কুড়িকে ভাঙলে মাইনাস করে যেন এক আসে মাইনাস করে যেন এক আসে তাহলে আমরা সেটাই নেব তাহলে কীভাবে এক্স স্কোয়ার মাইনাস এই একের জায়গা বসাবো কত ফাইভ মাইনাস ফোর বাইরে কত আছে এক্স মাইনাস কুড়ি ডান নেক্সট স্টেপ এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটি খুলে দিচ্ছি তাহলে কত ফাইভ এক্স মাইনাস গুণ মাইনাস কত প্লাস ফোর এক্স এবং মাইনাস কুড়ি এই দুটো থেকে কমন এই দুটো থেকে কমন কি কমন যাবে প্রথম থেকে কমন যাবে এক্স থাকবে কত এক্স থাকবে কত থাকবে যদি এক্স কমন নি থাকবে কত এক্স মাইনাস ফাইভ মানে আবার যদি গুণ করি একই স্টেপ পাবো এক্স স্কোয়ার এবং মাইনাস ফাইভ এক্স পাবো প্লাস চোখ বন্ধ করে এই ব্র্যাকেটটি পাশে বসিয়ে দাও এক্স মাইনাস ফাইভ বসিয়ে দাও বসে গেল এবার তুমি গুণ কত দিয়ে গুণ করলে ওপরের নাম্বারটি পাবে তাহলে ফোর দিয়ে যদি গুণ করি ফোর এক্স মাইনাস চার পাঁচে কুড়ি ঠিক আছে এবার পুরোটা থেকে আমি কমন নিতে পারি কত পুরোটা থেকে কমন নেব কত একটি ব্র্যাকেট এক্স মাইনাস ফাইভ পুরোটা থেকে কমন আসবে এক্স কারণ এখানে এক্স আছে এক্স মাইনাস আছে এখানে এক্স মাইনাস কমন কত এক্স মাইনাস থাকবে কত আমার আরেকটি ব্র্যাকেটে এক্স থাকবে এবং এখান থেকে প্লাস এর মানে জানো কি এর মানে হচ্ছে যে এই ব্র্যাকেটটি এক সময় জিরো সমান হবে এই ব্র্যাকেটটি সমান একবার জিরো মানে এক্স মাইনাস ফাইভ সমান জিরো সেই সময় এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু পাঁচ আর একবার হবে কত এক্স মাইনাস ফোর সমান জিরো সরি প্লাস ফোর সমান জিরো এক্সের ভ্যালু কত মাইনাস ফোর আমরা যেহেতু এক্স ধরেছি পুরোটাকে তো কখনো রুটের ভেতরে মাইনাস কমপ্লেক্স নাম্বার হয়ে দাঁড়ায় তার জন্য আমরা মাইনাস নেব না আমরা কি আনসার নেব কোন আনসারটা নেব আমরা আনসার নেব পাঁচ আনসার নেব পাঁচ এবার এই জিনিসটা যদি শর্ট ট্রিক্সে করি তাহলে দেখেই অঙ্কটা আমরা বলতে পারবো একদম জাদুর মতো কীভাবে কুড়িকে যদি প্লাসে থাকে ভালো করে শুনে নাও যদি সংখ্যায় পরীক্ষায় দেয় যে রুট ওভার যে কোনো সংখ্যা এখন দিয়েছে কুড়ি তাহলে আমরা জানলাম যে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আনসার কত পাবো পাঁচ আমরা কত পাবো এটাকে সলভ করলে আনসার পাবো পাঁচ তাহলে চোখ বন্ধ করে আমরা কি বুঝলাম যে কুড়ি যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমরা ভাঙব এমন ভাঙব যাতে তাদের পার্থক্য থাকে এক পাঁচ এবং চারের পার্থক্য কত এক এবং সব সময় প্লাস থাকলে বড় সংখ্যাটি আনসার হয় সব সময় বড় সংখ্যাটি আনসার হবে তাহলে মাইনাস হলে কী হতো মাইনাস যদি থাকলে কি হতো চলো সেটাও আমরা চেক করে নিই আমরা একই অঙ্ক রাখবো শুধু এইগুলি মাইনাস লিখে দেবো কি করবো মাইনাস লিখে দেবো তাহলে কি হতে পারে চলো চেক করি দেখো এখানে কি আছে এখানে যে সংখ্যাগুলি সেম সংখ্যা ছিল শুধু আমি কি করলাম প্লাসের জায়গায় মাইনাস নিলাম ওকে তাহলে কি হবে যে আমরা এই মুহূর্তে সমান x ধরব এর সমান কত পুরোটা সমান x হল এরপরে আমরা নেক্সট স্টেপে এই রুটটি উড়ে চলে যাবে থাকবে কত কুড়ি মাইনাস রুট ওভার কুড়ি মাইনাস রুট ওভার কুড়ি মাইনাস ডট 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 ইনফিনিটি সমান কত এক্স স্কোয়ার কেন কারণ কি এই রুট চলে গেছে বর্ডার ওপার ঠিক আছে আব নেক্সট স্টেপ হচ্ছে যে এই কুড়ি মাইনাস এই পুরোটা সমান আমরা এক্স ধরতে পারি এই পুরোটা সমান আমরা এক্স ধরতে পারি কারণ এই পুরোটা সমান এক্স ধরেছিলাম আমরা এক্স সমান এক্স স্কোয়ার এবার সংখ্যাগুলি যদি আমি ওপারে নিয়ে যাই তাহলে জিরো থাকবে এদিকে এক্স স্কোয়ার এক্স হয়ে যাবে প্লাস এক্স এবং হয়ে যাবে কত মাইনাস কুড়ি আবার মিডিল টার্ম মিডিল টার্মে কুড়িকে ভাঙব পাঁচ গুণ চার কুড়ি সমান পাঁচ গুণ চার পার্থক্য সেই আসবে কত এক পার্থক্য সেম আসবে এক মাইনাস যেহেতু আছে মাইনাস করে এক আনতে হবে তাহলে বসাই আমি শূন্য এক্স স্কোয়ার প্লাস দেব থাকবে কত 5 মাইনাস ফোর এক্স থাকবে যেমন আছে মাইনাস কুড়ি ঠিক নেক্সট স্টেপ এক্স স্কোয়ার প্লাস ফাইভ কারণ এই মাইনাস যেহেতু বাইরে প্লাস আছে কোনো জন্য এফেক্ট হবে না নেক্সট স্টেপ হচ্ছে এক্স কমন থাকবে এক্স প্লাস চোখ বন্ধ করে এখানেও এক্স প্লাস লিখে দাও এবং গুণ করবে কত দিয়ে মাইনাস ফোর দিয়ে কমন কত নেব কমন নেব আমরা এই ব্র্যাকেট দুটো আছে মানে একটি ব্র্যাকেট বাইরে আসবে এবং থেকে যাবে কত নেক্সট ব্র্যাকেটে এক্স মাইনাস ফোর এক্স এই মুহূর্তে এর মানে কি এর মানে হচ্ছে যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ সমান এক্স প্লাস শূন্য এক্সের ভ্যালু কত মাইনাস আমরা যেটা কখনোই অ্যাকসেপ্ট করবো না তাহলে নেক্সট ব্র্যাকেট কি বলছে এক্স মাইনাস এক্স মাইনাস ফোর সমান জিরো এক্সের ভ্যালু ফোর কারণ মাইনাস ওই দিকে গেলে প্লাস কি বুঝলাম মরাল অফ দ্য স্টোরি মরেল অফ দ্য স্টোরি হচ্ছে যে যদি মাইনাসে থাকে সংখ্যা ভাঙবো ভাঙার পর সেটিকে কি লিখবো লিখবো আমরা চার গুণ পাঁচ লেখার পর মাইনাস থাকলে সংখ্যা কত হবে ছোট সংখ্যাটি নেব কি করবো আমরা কুড়িকে ভাঙবো পাঁচ গুণ চারে ভাঙবো কিন্তু মাইনাস যদি হয় তাহলে কী হবে আনসার তোমার ছোট সংখ্যা চার আশা করি তোমরা বুঝেছো এবার ছোট ছোট কয়েকটা স্টেপ তোমাকে দিচ্ছি চোখে চোখে আনসার দেখে বলবে চলো তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে যে সংখ্যা দেয়া থাকবে সেটাকে ভাঙবো তাদের পার্থক্য দেখবো এক যদি পেয়ে যাই মাইনাস যদি থাকে তাহলে হবে ছোট সংখ্যাটি আনসার আর যদি প্লাস থাকে তাহলে হবে বড় সংখ্যাটি আনসার রাইট কাম হিয়ার ইয়া পে থার্টি 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 তিরিশকে কীভাবে ভাঙতে পারবে তুমি ছয় গুণ পাঁচ তিরিশকে ভাঙতে পারবে ছয় গুণ পাঁচ পার্থক্য কত এক তাহলে আনসার কি হবে পাঁচ না ছয় পাঁচ না ছয় কারণ ছয় হবে কেন স্যার কারণ হচ্ছে যে এই জায়গা প্লাস দেওয়া আছে তার জন্য পুরো সংখ্যাকে সলভ করলে পুরো অঙ্কটাকে সলভ করলে কী পাবো সিক্স পাবো গুড আচ্ছা এটা বলে দাও তো দেখি বিয়াল্লিশ মাইনাস রুট ডট 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 এর আনসার কত হবে বিয়াল্লিশ মানে কত সাত ছয় বিয়াল্লিশ যেহেতু মাইনাস আছে আনসার কত হবে সিক্স দেখেই বলবো একদম চোখে দেখেই আমরা বুঝে যাবো আর আমাদের ট্র্যাডিশনাল মেথড করার প্রয়োজন নেই আরেকটি সংখ্যা বলে দাও তো যদি এটি হতো রুট ওভার ধরে নাও ওয়ান থার্টি টু প্লাস রুট ওভার ওয়ান থার্টি টু প্লাস রুট ওভার ওয়ান থার্টি টু প্লাস ডট 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 কত আনসার হবে বলো একশো বত্রিশকে আমরা ভাঙতে পারবো বারো গুণ এগারো বারো গুণ এগারো করে দেখে নাও বারো গুণ এগারো এগারো দু বাইশ কা থার্টি টু তার মানে এখানে প্লাস আছে বলে আমরা কি দেখবো প্লাস মানে বড় সংখ্যা তাহলে আনসার কত হবে বারো আনসার হবে ই ওর আনসার বলবি টুয়েলভ নেক্সট আরেকটি দেখে চোখে দেখে তোমরা আনসার করতে পারবে এই মুহূর্তে তিনশো আশি মাইনাস রুট ওভার তিনশো আশি মাইনাস রুট ওভার তিনশো আশি মাইনাস ডট 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 ইনফিনিটি এটা বলে দাও কত বলে আমরা তিনশো আশিকে আমরা ভাঙতে পারবো উনিশ গুণ কুড়ি আরে ভাইয়া কুড়ি দুনা উনিশ কুড়ি ইন্টু উনিশ কেতনা হতা উনিশ দুনা আটত্রিশ আর বিচ মে বেঠাতো ইহা পে কেতনাও তিনশো আশি রাইট না তাহলে আনসার কী হবে উনিশ না কুড়ি কারণ উনিশ হবে মাইনাস আছে বলে মাইনাস দেওয়া আছে মানে কত হবে আনসার উনিশ হবে এর পুরোটা আনসার উনিশ হবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক না করে যেতে দেবো না ঠিক আছে থামস আপ দিয়ে যাও আচ্ছা আরেকটি কথা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করো बेल आइकन को भी दबा दो भैया कारण से कि अमी नेक्स्ट वीडियो व कोई भी वीडियो जब भी अपलोड होगा आपके पास आप संग संग उसका नोटिफिकेशन आपके अंदर चला जाएगा नहीं तो फिर ये सर्वर में ढूंढते रह जाओगे कि खान सर कहां ठीक है देखा हो नेक्स्ट वीडियो से खूब शीघ्र ही टिल देन थैंक यू वेरी मच हवा गुड नाइट एंड शब्बा खैर जय हिंद जय भारत